आगामी निर्वाचने ৩০০ आसनेই प्रार्थी देওয়ার প্রস্তুতি থাকলেও তা দিতে পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় জাতীয় পার্টি। প্রতিষ্ঠা বার্ষিকীতে সামনে রেখে আর দল আরও গোছানোর পরিকল্পনা নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুধু রাজধানীতে নয় সারা দেশেই দলের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কথা জানালেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। तो ये दिनटी पालन करार जोन्नो सारा देशव्यापी কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে যেভাবে যেভাবে পারে তারা এটা পালন করবে। ১৯৮৬ সালে জন্ম হওয়া দলটির ৩৬তম জন্মবার্ষিকী শনিবার। ৯ বছর ক্ষমতায় থাকার পর দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে জাতীয় পার্টি। এখন সংসদে প্রধান বিরোধী দল হলেও সংসদে বা রাজপথে তেমন কার্যক্রম নেই দলটির। জুটেছে গৃহপালিত বিরোধী দলের তকমাও। তবে দলের চেয়ারম্যান জিএম কাদের বলছেন, বাংলাদেশে এখন কোনো দলেরই বিরোধী দলের ভূমিকা পালন করার উপায় নেই। আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, সংবিধান, সেখানে বিরোধী দলীয় ভূমিকা বলতে সংসদের বা কোনো রকম ভূমিকা রাখার সুযোগ নেই। শুধু সরকার বিরোধী বক্তব্য দেওয়া ছাড়া অন্য কিছু করার এখানে সুযোগ নেই। দল গোছানোর বিষয়ে বলেন, নির্বাচনে অনিয়ম করে মাঠ ছেড়ে দেওয়ার অভিযোগ পার্টির যেসব নেতার বিরুদ্ধে এসেছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। যে ৩-৪ জন প্রার্থী এটা করেছে এ পর্যন্ত, আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করেছি। এবং যেখানে আমরা মনে করেছি যে ওখানকার যে নেতারা যারা ওনাদেরকে সিলেক্ট করেছেন তারাও এর মধ্যে জড়িত ছিলেন, তাদেরকেও আমরা ভেঙে দিয়ে অনেক ক্ষেত্রে আমরা অ্যাকশন নিয়েছি। যারা সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের কাজ করবে বা উৎসাহিত করবে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং নিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত কি হবে তা এখনই বলতে পারছেন না জিএম কাদের। ৩০০ আসনে আমরা প্রস্তুতি নিচ্ছি, তার এর অর্থ এই নয় যে ৩০০ আসনেই আমরা নির্বাচন করব, বা এটাও নয় যে ৩০০ আসনেই আমরা নির্বাচন করব না। নির্বাচনের সময় এসে অবস্থা দৃষ্টে যেরকম ভালো মনে হবে তখন করব, কিন্তু সংগঠন এবং আমাদের প্রস্তুতি ৩০০ আসনেই থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলকে আরও চাঙ্গা করার নানান কার্যক্রম নেয়ার কথা জানালেন তিনি। 35 বছর হয়ে গেল। ইরশাদ জহান উর্মি, ডিভিসি নিউজ, ঢাকা।